আল্লাহকে খোদা বলা যাবে কি? আল্লাহকে খোদা বলা যাবে না, খোদা হলো শেরেকি শব্দ। জি, পরবর্তীতে ক্রিমের অবস্থা আমাকে জানালে সেটা আপনাকে জানাবো। জি, জুমার সালাত কয় রাকাত এবং কিভাবে পড়বো? জুমার দিনে নামাজ পড়ার আগে এবং পরে মসজিদের উন্নয়নের জন্য টাকা তোলা হয় এবং কথা বলা হয়, এর বিধান কি? জুমার দিন সালাতের পরে টাকা আদায় করতে পারে, সালাতের আগে কোনো টাকা আদায় হবে না, সেটা জায়েজ হবে না। সালাতের পরে আল্লাহর রাসূল দান করার জন্য বলেছেন, জুমার সালাত দুই রেকাত, যদি খুতবা হয় তাহলে, আর যদি খুতবা না হয়, একাই যদি থাকেন তাহলে জোহর চার রেকাত। জুমার দিন জুমার আগে কোনো নির্ধারিত সুন্নাত নেই, পরে নির্ধারিত সুন্নাত নেই, যে যা পারে। পরে মসজিদে পড়লে চার রেকাত, বাড়িতে পড়লে দুই রেকাত। জুমার পরে মসজিদে পড়লে চার রেকাত, বাড়িতে পড়লে দুই রেকাত। আগে কোনো নির্ধারিত সুন্নাত নেই। জি, এক স্ত্রী তার সন্তানদের পড়ার খরচ চালায়, স্বামী খরচ দেয় না। এখন স্ত্রী স্বামীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাচ্চাদের মাদ্রাসাতে পড়াচ্ছে এবং নামাজ কালাম পড়ার কথা বলছে। এ ব্যাপারে স্বামী স্ত্রীর উপরে নারাজ এবং স্বামী যাতে ইসলামের এবং স্বামী ইসলামের বিরুদ্ধে কথা বলে, এখন স্ত্রী কি করবে? অনেক লম্বা কথা। স্ত্রী এই পরিস্থিতিতে যেটা ভালো বোঝে স্ত্রী সেটা করুক, এই পরিস্থিতিতে স্ত্রী যেটা ভালো বোঝে সেটা করুক। যে সিগারেট জট দেখার পরে ইবাদত করলে কবুল হবে কি? সিগারেট জটটা মূলত হারাম খাদ্য, পরে আগে নয়। এই খাদ্য খেলে ইবাদত কবুল হবে না, এগুলো হারাম খাদ্য। আমি একজন লক্ষ্মীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র, আমার প্রশ্ন হলো সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে কি? সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না, কোনো সালাতই হবে না। মাগরিব এশা ফজর সালাতে জামাতে পড়লে ইমাম প্রথম দু রাকাতে কিরাত উচ্চ স্বরে পড়ে, কেউ যদি একাকী পড়ে তখন কি কি করবে? যেই সালাতে জোরে কিরাত, একাকী পড়লেও জোরেই পড়বে। যে কিলাতে নীরবে কিরাত, একাই পড়লেও নীরবে পড়বে। জামাতেরও যা একারও তাই। যে মোনাজাতের পর হাত কি মুছে মোছা যাবে? মোনাজাতের পর হাত ছেড়ে দিতে হবে, মুখে মুছতে হবে না। ওজুর সময় নাকে ও মুখে একসাথে পানি দিবে নাকি আলাদা আলাদা ভাবে দিবে? একাধিক সহিহ হাদিস একসাথে মুখে দেওয়া, তবে কিছু হাদিস আমল যোগ্য আছে, নাকে ভিন্ন মুখে ভিন্ন দেওয়া যায়। সহি হাদিস গুলি বুখারী মুসলিম থেকে সব একবার। যে হলুদ জামা গায়ে দেওয়ার বিধান কি? হলুদ জামা একেবারে হারাম, লাল না পরা ভালো, হলুদ একেবারে হারাম। শিরিক করলে কিভাবে মাফ পাওয়া যায়? ক্ষমা চাইলে মাফ হবে ইনশাল্লাহ মরার আগে আগে। স্বামীর ভাই ও বোনের জামাই তার সাথে দেখা যাওয়ার জন্য স্বামী তাকে বাধ্য করে আর কি, স্বামী স্ত্রীর সাথে দেখা করার জন্য বাধ্য করে, এখন স্ত্রী করণীয় কি? বোনের জামাইয়ের সাথে স্ত্রীকে দেখা করার জন্য বাধ্য করাটা হোঁচলা স্বামী। এই মহিলা যাবে না, যাবে কেন ওখানে? আমাদের বাসাতে তো এভাবে চলে, কোনো সমস্যা হয় না, যেতে পাবে না এবং কথা মানবে না, সব বোকা সামনে চলে। জামাতের শেষে মোনাজাত দেওয়া যাবে কিনা, মোনাজাত কখন দেওয়া যাবে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে তখন দিবে, জামাতের সাথে করলে বিদাত হবে। জি, তাবিজ হাতে দিয়ে সালাত করলে সালাত হবে কি? তাবিজ তো শিরক, শিরকি। তাবিজ হাতে থাকলে মুসলিম তার সালাত কবুল হবে না, তার ইমামতিও চলবে না।
আমি পাঁচ রক্ত সালাত আদায় করি, আমি ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে মোবাইলে জেরা ব্যবসারে মতো খারাপ কাজ করে ফেলি, পরে আমি নিজে আমার ভুল বুঝতে পেরে খারাপ কাজ ছেড়ে দিয়েছি, এমন অবস্থায় আমি কিভাবে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো? কান্নাকাটি করে ক্ষমা চাও, তোমারটাই বলছিলাম এতক্ষণ পর্যন্ত, ক্ষমা হবে ইনশাআল্লাহ। টিসের ব্যবসা টাকা দিয়ে যদি কেউ ঘরে টাইলস করে সেই ঘরে সালাত হবে কি? আপনি অন্য ব্যবসা করেন, এই ব্যবসাতে হারাম বেশি, খারাপ মাধ্যম বেশি, এই ব্যবসা আপনি করিয়েন না, অমুসলিম করুক, ওখান থেকে আমি সুবিধে নিব, ভালোটা আমি নিব। জি, যদি তার অন্য কিছু হালাল থাকে তাহলে সলাৎ হবে, ওটাতে পাপ হবে, এটাতে নেকি হবে। একজন মহিলা খুব নামাজ রোজা করে কিন্তু তার অন্তরে শয়তান খুব খারাপ খারাপ চিন্তা আনে, এখন তাতে তার শিরিক করার ভয় জাগে মনে, কি আমল করলে এই সমস্যা থেকে রক্ষা পাবে? এই কারণে তাকে মাঝে মধ্যে নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, যখনই ভিতরে বেশি যাচ্ছে নাউজুবিল্লাহি মিন জালিক, কোরআন তেলাওয়াত করতে হবে বেশি, নাউজুবিল্লাহি মিন জালিক বলবে আর কোরআন তেলাওয়াত করবে বেশি। আপনারা বই পুস্তকগুলো সব স্টেজ থেকে নিয়ে যাবেন, অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে, এটা আপনারা মূল্যায়ন করবেন, এসব এলাকাতে এসব বই পুস্তক বক্তব্য থাক, এটা আপনাদেরও প্রয়োজন, যে কে বড় লাভবান আর কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবে, কবর হতে মমর্ষ হতে কবর পর্যন্ত বিস্তারিত আলোচনা, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে জানাজা পড়াতে হবে, মরণ মমর্ষ হতে কবর পর্যন্ত ওইগুলো সংগ্রহ করবেন। জি, সুদের টাকা দিয়ে টাইলস করলে সালাত হবে কি? সুদের টাকা দিয়ে টাইলস ব্যবহার হারাম, সালাত হবে না। ঠোঁটের নিচের দাড়ি ছোট করা যাবে না, কেটে ফেলা যাবে না, চেঁচে ফেলা যাবে না, ঠোঁটের নিচের দাড়ি দাড়ি দুটার একই হোক, চলেন। মুসাফার করার সঠিক দোয়া কোনটি? মুসাফার কোনো দোয়া নেই, আসসালামু আলাইকুম এটাই দোয়া, যেটাই বলবেন সেটাই বল, কাজেই আসসালামু আলাইকুম এটাই দোয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। সালাতের ভিতর আউযু বিল্লাহ বিসমিল্লাহ নিয়মে পড়া দলিল আমি পাইনি, থাকলে দলিল দিন। বিসমিল্লাহ তো একাধিক সহিহ হাদিস, দলিল পাইনি মানে বুলবুল মারার একটা হাদিসের বই আছে, সেখানে আছে যে ইশরুনা বিসমিল্লাহ চুপে পড়া হতো, তারপর কেরাত শুরু হতো আলহামদুলিল্লাহ দিয়ে, তাওজিহুল কোরআন পড়েন, তাওজিহুল কোরআন বিস্তৃত দেওয়া আছে, বুলবুলের দেওয়া আছে, সবিন খোজাবার হাদিস, বিসমিল্লাহ চুপে পড়তে হবে, জরুরি আদেশ। চলেন, পিতামাতার দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলেন। পিতামাতাই জাহান্নাম, পিতামাতাই জান্নাত, এটাই জরুরি। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাত তখন নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত, ওরা যদি সন্তুষ্ট থাকে জান্নাত, আর যদি অসন্তুষ্ট থাকে জাহান্নাম। চলেন, যে নামাজে যদি ফাতিহা পড়তে হয় তাহলে নামাজে যদি রুকু পায় তাহলে কি এক রাকাত পাইলো? রুকুই রাকাত, রুকুতে যেহেতু সূরা ফাতিহা পড়তে হবে না, তখন আর ফাতিহার কোনো কথা নেই, রুকুই রাকাত। কেউ যদি দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহা না পড়ে তখন সালাত হবে না, কিন্তু রুকুতে যে ফাতিহা পড়লো না তো এটা তো জায়গাই নয়। আল্লাহ রাসূল বলেছেন রুকু রাকাত, বাস রুকু বলে এক রাকাত পেয়ে গেলেন, সূরা ফাতিহা হলো না, যে তো রাসূল কিছু বলেননি এই জন্য। চলেন, আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর সাথে আপনার মিত্রতা আছে, তার সত্ত্বেও পৃথিবী খোলার ব্যাপারে আপনার ভূমিকা কি? পৃথিবী কি আর খোলা হবে না? আপনার জাজাকাল্লাহ খায়ের দোয়া করেন সবাই, এটা তো মামলার ব্যাপার,
মামলা চলছে দেশে, যেভাবে কতদিন আল্লাহ ব্যবস্থা করেন, আল্লাহ সর্বশক্তিমান, দোয়া করে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। গরিব মানুষ সুদের টাকা নেই দেয়, ওটা তো হারাম। অসহায় যদি হয় দিতে পারেন, ওষুধ খেতে আর যাই করেন। এইগুলো একটা ভুল হয়েছে, এগুলো হলো মানে তার অন্তরের ব্যাপার। যদি প্রতারণা দেয় তাহলে প্রতারণা, একটা জিনিস যে দামে কিনেছে তার ডবল দামে বিক্রি চায়, যদি বাজার চলন্ত হয়। তাই চলন্ত বাজার ঢাকাতে 200 টাকা গজ কাপড় কিনেছে, রায়পুর বাজারে 400 টাকা গজ বিক্রি করছে, আর বাজারও তাই, তাহলে সেটা যায় ও বুখারী মুসলিমের হাদিস। আর এখন চুরি করা জিনিস কি দামে বিক্রি করছে, সেটা তো একটা প্রতারণা হতে পারে, সেটার উত্তর এখানে নেই। তার জন্য সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে সব বইগুলি নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই, বিশেষভাবে মাসিকালি ইতেশাম 20 টাকা মূল্য। নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে টাকা নিয়ে মাসিকালি ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন। আর আমাদের কালচারাল একাডেমি থেকে বই পুস্তক এবং প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন। সকল দিনই ভাই বোনকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ও মিন্নাতুল বারি আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, মানে আরবি ভাষা তো এরকম মানের কোন বুখারীর ব্যাখ্যা আছে তা আমার তদন্তে জানা নেই। ব্যতিক্রম বিরল ব্যাখ্যা মিন্নাতুল বারি। সবচেয়ে যেটা আশ্চর্য আছে সেটা হলো বুখারীতে কি কোনো যঈফ হাদিস আছে, এ ব্যাপারে তথ্যবহল আলোচনা আছে আলবানী রাহিমাহুল্লাহকে সামনে রেখে। কাজে মিন্নাতুল বারি থাকলে নিয়ে যাবেন।